بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته انڈیا থেকে প্রশ্ন করেছেন রুবেল আলী ভাই। সম্মানিত যিনি ভাই আপনি প্রশ্ন করেছেন, বিরলি ভাই বলে থাকে যে পুরুষ এবং মহিলার সালাতের পার্থক্য রয়েছে, হজের সময় মেয়েরা নাকি কীভাবে তালবিয়া পাঠ করে থাকে, তাকবীর ধ্বনি। সম্মানিত যিনি ভাই, আপনার প্রশ্নের যে হাদিস আপনি উল্লেখ করেছেন, হাদিসের সনদ সহি এবং দুর্বল সূত্রে নয় নির্বল সূত্রে হাদিসে বর্ণিত হয়েছে এবং ছেলে ও মেয়ের পুরুষ ও মহিলার সকলের যে নামাজ একই, হাদিসে বহু জায়গায় উল্লেখিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুম উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। এখানে নির্দিষ্ট করে মহিলা বা পুরুষ কাউকে বলা হয়নি, সকলকে বলা হয়েছে সাল্লু, তোমরা সালাত আদায় করো। যেমন মনে করেন কোনো অনুষ্ঠানে বা কোনো পার্টিতে বা একটা ঈদের জামাতে যখন পুরুষ মহিলা উপস্থিত হয়, কোনো অনুষ্ঠানে পুরুষ মহিলা উপস্থিত থাকে বা কোনো পার্টিতে, তখন যদি কোনো সর্দার নেতা যদি বলে আপনারা সকলে দাঁড়িয়ে যান, তখন কিন্তু মেয়ে লোক বসে থাকবে পুরুষ মানুষ দাঁড়িয়ে যাবে এমনটা নয়। ঈদের জামাতে যখন ইমাম সাহেব তাকবীর দিয়ে সালাত শুরু করেন, তখন যে শুধু পুরুষ মানুষের দ্বারায় মেয়ে মানুষ দ্বারায় না তা নয়। ঠিক অনুরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লো, তোমরা সালাত আদায় করো, কামা রাআইতুম উসাল্লি, যেভাবে আমাকে আদায় করে দেখেছো। তার মানে পুরুষ মহিলা সবাই একই রূপে সালাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হাশরে উল্লেখ করেছেন, মা আতাকুম রাসূলু ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের মধ্যে রাসূল যা দেয় তা গ্রহণ করো আর যা নিষেধ করে তা বর্জন করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর ওহী ব্যতীত কোনো কথাই বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, অন্যত্র রয়েছে ওয়ালা তাকাওয়াল আলাইনা বা'দুল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু আল-ওয়াতিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তিনি নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা হয়েছে। কাজেই ওহিয়ে মাতলো ওহিয়ে গায়ের মাতলো দুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বাণী। তো আমরা সেভাবে সালাত আদায় করবো যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। তবে সালাতে পুরুষ মহিলা পার্থক্য হলো যে পুরুষ মানুষ সালাতে যদি কোনো ভুল করে তাহলে সুবহানাল্লাহ বলে লোকমা দিবে, আর মেয়ে লোক যদি ভুল করে তাহলে হাতের হাত থেকে হাত মেরে শব্দ করে তাকে লোকমা দিবে। অতএব আমার যিনি ভাই, কোন আকিদার কোন তরিকার কোন বন্দির লোকেরা কী বলল তাদেরকে ভ্রুক্ষেপ করবেন না, স্পষ্টভাবে দায়িত্বহীনভাবে আপনার জীবদ্দশায় যতদিন দেহের রক্ত প্রবাহিত থাকবে ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো মেনে চলবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানগুলো পালন করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার সবাইকে পুরস্কৃত করবেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা।